তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছি সবাই ভালো আছো। আমি আবারও অনেকদিন পরে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার বার্থডে 10 তারিখ, তো ছোটোখাটো একটা পার্টির ব্যবস্থা করেছি। তো আমার অনেক বন্ধুকে আমি তাদের ইনভাইট করেছি, তারা আসবে, তো তাতে অনেক মজা হবে, অনেক ফুর্তি হবে। আজ সেটা তোমাদেরকে আমি আজ ছোটোখাটো একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যারা এখন পর্যন্ত ভিডিওটা লাইক করেনি তারা জলদি করে যাও, লাইক করে দাও। আর যারা আমার চ্যানেল প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নেক্সট ভিডিও মিস না যায়। আর ভিডিওটা কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো চলো ততক্ষণ পর্যন্ত একটু ইন্ট্রোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কিছু সিনেমাটিক শট আছে সেগুলো তোমরা দেখে নাও। তো গাইজ, এই যে আমাদের ডেকোরেশনের কাজ চালু হয়ে গেছে, আমাদের ডেকোরেশন মিস্ত্রি আছে আমাদের শান্তিরাম মাহাতো, আর পেছনে আছে আমাদের হেড মিস্ত্রি আদিত্য মাহাতো। মুখটা দেখা হাই করে দে, হাই করে দে। এ সকাল থেকে প্রচুর কাটছে, জানি কি আশা আছে। তো এই যে দেখতে পাচ্ছি এখন কিছু বোঝা যাচ্ছে না, তবে পুরো ফিটিং হয়ে যাবে, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর আমি এখন একটু বাজার করতে যাব, কারণ কেকটা আনতে হবে, আমি সকাল থেকে আনতে পারি না, সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তাই কেক আনতে পারি না। এরপর আমি যাবো দেখছি এই মোড় দিকে, একটা কেক নিয়ে আসবো, আর এরা ততক্ষণ পর্যন্ত ডেকোরেশন করে রাখবে। এই যে ফুল আছে, আর ও বস্তাতে কিছু ফুল আছে, আর আমি কিছু বেলুন নিয়ে আসবো। আর এদিকে আরেকটা ব্লগার আছে আমাদের, করবো 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 ভাবছে। আরো বহুত মিস্ত্রি আছে আমাদের, গুড্ডু মিস্ত্রি আছে, আর এদিকেও আছে, এরা পুরা সকাল থেকে লাগে পড়েছে ডেকোরেশন করার জন্য। তো চলো এরপর আমরা একটু মোড় দিকে যাচ্ছি, আর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কেক নিয়েছি, কীরকম হয়। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। বার্থডে পার্টি গাইজ, আমাদের ডেকোরেশন সব কিছু রেডি হয়ে গেছে, প্রদীপ কাকু আলে আমাদের মানে যে পার্টিটা বলা হয়েছে সেটা দেওয়া হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। প্রদীপ কাকু আগে হাজির হয়ে গেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের ডেকোরেশন একদম রেডি হয়ে গেছে। কেমন আছো?
ধর ফোনটা লাগা। আগে দাঁড়া লাইন চলে গেল, এবার দেখা যাক কারো টর্চ টর্চ আছে না সব লাইট চলো, এরা কিনা এরা কিন লাইন চলে গেছে আমাদের কারেন্ট চলে গেছে তো আমরা অপেক্ষায় আছি কখন কারেন্ট আসবে তারপরে কেক কাটবো ভাবছি চলো দেখছি, ওয়েট করছি, এটা খুবই দুঃখের বিষয় আমাদের, এই যে সবাই ঠান্ডা হয়ে গেল দেখতে পাচ্ছ, চিন্তা ধরে গেছে আমাদের সবাই। কিন্তু আমাদের এই যে সচিন ভাই পুরো ফুল মুডে আছে, মনে হচ্ছে ধরাই এসে ওই দিক থেকে। চলো আমরা এই যে কারেন্ট দেখতে পাচ্ছ কখন আসবে, তারপরে কেক কাটবো আমরা, এরকমে ভাবছি কেক কাটবো না। তো চলো দেখা যাক কারেন্ট আসছে, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্লগটা। এদিকে কিছু এদিকে দেখছে, আরো দেখছে বলতে দেন না না বল বল তো এখন প্রদীপ কাকু কিছু বলবে। আজ প্রদীপ কাকুর বাদরে কিন্তু আজ লাইন ছিল নাই, জামাটা রানা হলো, এবারে কেক কাটা হবে। আমরা
তোমরা লুচি আর মাংস যত হবে ঝাড়িয়ে ঝাড়িয়ে।